আসসালামু আলাইকুম, আমন্ত্রণ MS বাংলা নিউজে। আসছি বিস্তারিত খবরে। জম্মু কাশ্মীর আবারও ফিরে পেতে চলেছে রাজ্যের মর্যাদা, আশ্বাস দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে অমিত শাহের হুঙ্কার, জঙ্গিদের চ্যালেঞ্জ ছুড়ে বললেন আমি বুলেট প্রুফ ছাড়াই দাঁড়িয়ে রয়েছে। বিস্তৃত আলোচনা করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটা লাইক দিন। নির্বাচনের পরই জম্মু ও কাশ্মীর ফিরে পেতে পারে রাজ্যের মর্যাদা। উপত্যকা সফরের সময় সে আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি জানান আসন পুনর্বিন্যাসের পর নির্বাচন হবে, আর সেই নির্বাচনের পরেই রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু ও কাশ্মীর। তিন দিনের সফরে শনিবার সকালে জম্মু কাশ্মীর পৌঁছান অমিত শাহ। 2019 সালের আগস্টে সংবিধানের 370 ধারা অনুচ্ছেদ প্রত্যাহারের পর এই প্রথম জম্মু কাশ্মীর সফরে গেলেন অমিত শাহ। অমিত শাহ যে কথা বলেছেন তাতে প্রথম জোর দেওয়া হচ্ছে আসন পুনর্বিন্যাসে। আসন পুনর্বিন্যাস হলে তবে হবে ভোট, তার আগে কিছুই হবে না। বহুদিন ধরেই RSS কাশ্মীরের জনবিন্যাস পরিবর্তন করার ইচ্ছা প্রকাশ করে আসছে। অনেকের আশঙ্কা কাশ্মীরে এমনভাবে আসন পুনর্বিন্যাস করা হবে যাতে সেখানে RSS এর উদ্দেশ্যকে বাস্তবায়ন করা সম্ভব হয়, অর্থাৎ রাজ্য হিসেবে কাশ্মীর থাকবে কিন্তু কাশ্মীরের জনগণের প্রতিনিধি যেন হন বিজেপির পছন্দ মতোই। পর্যবেক্ষকরা বলেছেন অমিত শাহের এই বক্তব্যের ফলে কাশ্মীর কখন এ রাজ্যের মর্যাদা ফিরে পাবে তা নিয়ে কিন্তু সংশয় থেকেই গেল, কারণ আসন পুনর্বিন্যাসের যে ফর্মুলা বিজেপি শাসিত কেন্দ্র পেশ করছে তার বিরুদ্ধে কাশ্মীরের বেশিরভাগ রাজনৈতিক দলই আপত্তি জানিয়েছে। অন্য রাজ্যের আসন পুনর্বিন্যাস না করেও যদি ভোট হতে পারে তবে কাশ্মীরি কেন নির্বাচনের জন্য আবাসন পুনর্বিন্যাস নিয়ে জেদ করা হচ্ছে। শ্রীনগরে জম্মু ও কাশ্মীরের ইউথ ক্লাবের সদস্যদের সঙ্গে আলাপচারিতার সময় অমিত শাহ বলেন আসন পুনর্বিন্যাস কেন রাখা হবে, তাতে আমাদের রাজনীতির ক্ষতি হবে বলে এখন আর কাশ্মীরে এরকম কোনো কাজ আটকে থাকবে না। কাশ্মীরের যুব সম্প্রদায় যাতে সুযোগ পান তাই আসন পুনর্বিন্যাসও হবে, আসন পুনর্বিন্যাসের পর ভোট হবে, তারপর রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। আমি দেশের সংসদে এটা বলেছি, এটাই রোডম্যাপ। আমি তো কাশ্মীরের যুব সম্প্রদায়ের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে এসেছি। অমিত শাহ আরো বলেন আগে জম্মু ও কাশ্মীরের সাধারণ যুব প্রজন্ম ভাবতেও পারতেন না যে তারা মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী হতে পারবেন, তা কয়েকটি পরিবারের মধ্যে সীমিত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটা সম্ভবপর করে তুলেছেন যে সাধারণ যুবক যুবতীরা বিধায়ক সাংসদ মুখ্যমন্ত্রী হওয়ার কথা ভাবতে পারেন। জম্মু ও কাশ্মীরের তৃণমূল স্তরে গণতন্ত্র এসেছে, আগে যা শুধুমাত্র কয়েকটি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। মেহবুবা মুফতি বলেন অমিত শাহ কাশ্মীরের মূল সমস্যা নিয়ে কোনো কথা বলেননি। আপডেট এই পর্যন্তই, আসবো পরবর্তী আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ, খুদা হাফেজ।